দ্বিতীয় দিনের মতো দেশজুড়ে চলছে জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই। শনিবার ঢাকার 15টি আসনের প্রার্থীদের তথ্য যাচাই আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, গোয়েন্দা সংস্থার প্রতিনিধি ও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন ঢাকা বিভাগীয় কমিশনার। রংপুরে জাতীয় পার্টির বহিষ্কৃত নেতা মশিউর রহমান রাঙার মনোনয়নপত্র স্থগিত করা হলেও পরে বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। নাটোরে বেশ কয়েকজনের মনোনয়নপত্র বাতিল করা হয়। সোমবার আনুষ্ঠানিকভাবে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করবে কমিশন। দ্বিতীয় দিনের মতো দেশজুড়ে চলছে জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই। এ বিষয়ে আরও জানাতে ঢাকা বিভাগীয় কমিশনের কার্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জয় যাদব। জয়, প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের সর্বশেষ কী তথ্য রয়েছে আপনার কাছে, জানাবেন। অরিন, আপনি জানেন যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ের আজ তৃতীয় দিন চলছে এবং আগামীকাল শেষ দিন। মূলত আগামীকালকে কারা বৈধ প্রার্থী তার একটি ঘোষণা দিবে রিটার্নিং অফিসাররা এবং যারা বিভাগীয় শহরে রয়েছেন সেই সব বিভাগীয় কমিশনাররা। আমি যদি আজকের আপনার এই তৃতীয় দিনের ঢাকা বিভাগীয় কমিশনার, যেখান থেকে ঢাকার 15টি নির্বাচনী আসনের মনোনয়নপত্র বিক্রি চলেছে, জমা হয়েছে এবং সেখানে বাছাই চলছে, আজ যদি সেখানের কার্যক্রম আপনার কাছে তুলে ধরি, বিভাগীয় কমিশনার এই অফিসে আসার আগ মুহূর্তে ওনার সাথে আমাদের যে কথা হয়েছে, মূলত আজ ওনারা প্রশাসনিক কার্যক্রমটি চালাবেন এই মনোনয়নপত্র বাছাইয়ের। মূলত গতকালকেই আপনি জানেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ব্যাংক কর্মকর্তা, তাদের উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের একটি কার্যক্রম চলেছে এবং আজ যেটি চলবে এটি মূলত অফিসিয়ালি, অর্থাৎ আনুষ্ঠানিক যেই কাজ, যেই বিষয়গুলি সেটি মূলত এখানে না, ওনারা অফিসিয়াল যে কাজটি সেটি এখানে করবেন এবং এর পরপরই আগামীকাল হবে সবচেয়ে বড় অনুষঙ্গ, যেটি মূলত আগামীকাল বৈধ প্রার্থীদের তালিকাটি প্রকাশ করবে এই বিভাগীয় কমিশনাররা। সেই ক্ষেত্রে ঢাকার এখান থেকে আমি যেটা শুরুতেই বলেছিলাম যে 4 থেকে 18 এই 15টি নির্বাচনী এলাকার মনোনয়নপত্র বাছাই এখানে চলছে। এই 15টি এলাকার যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবেও, তারা সবাই প্রার্থী হিসেবে উপস্থিত থাকবেন অথবা তাদের প্রতিনিধিরা থাকবেন এবং তাদের উপস্থিতিতে তাদেরকে যদি বৈধ হয় তাহলে বৈধতার ঘোষণা দেওয়া হবে, আর যদি বৈধ না হন তাহলে কি কারণে তাদের কোন দুর্বলতার কারণে বা কোন বিষয়টির ঘাটতির কারণে তাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে বা সমস্যা আছে সেটি তারা জানিয়ে দেবেন এবং এর ফলশ্রুতিতে পরবর্তীতে আপনি জানেন যে 5 থেকে 9 তারিখ সেই যে নির্বাচন কমিশন বা রিটার্নিং অফিসারের যেই সিদ্ধান্তটি থাকবে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন প্রার্থীরা এবং 10 থেকে 14 এই 5 দিনের মধ্যে নির্বাচন কমিশনের যে আপিল সেই আপিলের নিষ্পত্তিও হবে। মূলত বলা যায় যে এটি একটি ধারাবাহিক কাজ এবং প্রত্যেকটি নির্বাচনের ক্ষেত্রে মনোনয়নপত্র বাছাইয়ের পর সেই আপিলের সুযোগটি থাকে এবং আপিল সুযোগের পর আবেদন করতে পারেন প্রার্থীরা। সেই আবেদনটি নিষ্পত্তি হওয়ার পরে মূলত অনেকে প্রার্থীতা ফিরেও পান এমন নজিরও রয়েছে। তো মূলত বলাই যায় এখন যে এই কাজটি হচ্ছে, এই কাজটি নির্বাচন কমিশনের যে বিভাগীয় কমিশনার কার্যালয় এখানে তারা এই অফিসিয়ালি কাজটি করছেন, তারপর আগামীকাল প্রার্থীদের বৈধতা ঘোষণার পর এই বা যদি কোনো সমস্যা থাকে যাদেরকে খারিজ করা হবে তারা আপিলের সুযোগ পাবেন এবং সেই আপিল নিষ্পত্তির পরপরই 17ই ডিসেম্বর মূলত চূড়ান্ত হবে কারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মূল প্রার্থী। অরিন জয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা বিভাগীয় কমিশনের কার্যালয় থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। দ্বিতীয় দিনের মতো দেশজুড়ে চলছে জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই। এ বিষয়ে আরও জানাতে ভোলা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, ভোলা এই মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কী তথ্য রয়েছে আপনার কাছে, জানাবেন। ধন্যবাদ অরিন, যেমনটি বলছিলেন মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কিন্তু আজকে দ্বিতীয় দিন চলছে এবং আজকে দ্বিতীয় দিনে কিন্তু ভোলার যে 4টি সংসদীয় আসন রয়েছে সেই 4টি সংসদীয় আসনের মনোনয়নপত্র জমা দিয়েছেন 20 জন প্রার্থী এবং তাদের সেই মনোনয়নপত্র যাচাই বাছাই কিন্তু চলছে। আমি রয়েছি ভোলার রিটার্নিং অফিসের কার্যালয় এবং যেমনটি জানতে পেরেছি যে এখান থেকে আসলে প্রথম ধাপে কিন্তু সদর আসনের কিন্তু প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই করা হবে এবং এখানে সদর আসন থেকে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন বর্তমান সংসদ সদস্য তোফায়েল আহমেদ রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ, এছাড়া মোহাম্মদ মিজানুর রহমান রয়েছেন স্বতন্ত্র, মোহাম্মদ শাহজাহান মিয়া রয়েছেন জাতীয় পার্টি এবং মোহাম্মদ সিদ্দিকুর রহমান আছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল জাসদ। অর্থাৎ বলা যায় যে বেশ কয়েকটি দল থেকে কিন্তু প্রার্থীরা রয়েছেন এবং
এছাড়াও যে অন্যান্য দলের যে প্রার্থীরা রয়েছেন তার মধ্যে বাংলাদেশ কংগ্রেস রয়েছে, তৃণমূল, বিএনপি রয়েছে, জাতীয় পার্টি রয়েছে এবং জেপিও রয়েছে। সব মিলিয়ে বলা যায় যে ভোলার যে চারটি সংসদীয় আসন রয়েছে এখানে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করবেন 20 জন, এবং যাদের মধ্যে কিন্তু মনোনয়নপত্র কিন্তু সংগ্রহ করেছেন 24 জন, এবং এই যে 20 জনের যে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে তার যাচাই বাছাই কিন্তু চলছে, এবং আমরা অল্প কিছুক্ষণ পরে কিন্তু রিটার্নিং অফিসার যাচাই বাছাই শেষে সেই তথ্যটি কিন্তু তারা প্রকাশ করবেন, এবং তখনই বলা যাবে। এবং বলা যায় যে আজকে কিন্তু প্রার্থীদের অনেকটা ভাগ্য নির্ধারণ করছে, কারণ হচ্ছে তারা যে মনোনয়নপত্রে হলফনামায় যে তথ্য দিয়েছে সেই তথ্যগুলো সঠিক রয়েছে কিনা সেই যাচাই বাছাইটি কিন্তু কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পারবো। তো অরিন, এ ছিল আমার কাছে ভোলাতে যে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইর যে প্রক্রিয়া চলছে তা নিয়ে সর্বশেষ তথ্য। ছোটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভোলা থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী।